আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক ভালো। আপনারা দেখছেন সিক্রেট সৌরভ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি বরাবরের মতো খন্দকার সৌরভ। আপনারা আমার মোবাইল স্ক্রিনে ঠিক মাঝে দেখতে পাচ্ছেন একটি মেসেজ বক্স, কালো কালার মেসেজ বক্স। এই মেসেজ বক্সটার কাজ কি, এটা দিয়ে কি করে, এটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। এটা কিভাবে আমি এখানে আনলাম এটা ভিডিওর পরে দেখিয়ে দেবো, শেষের দিকে এটা আপনারা দেখতে পাবেন। এখন এটার কাজটা আমরা দেখে আসি বন্ধুরা। এটার কাজটা হলো আপনি যেটার উপর ক্লিক করে ধরবেন একবার চাপ দিয়ে, ওইটা আপনাকে পরে শুনিয়ে দেবে। এখন আমরা আপনাকে ট্রাই করে দেখিয়ে দিতেছি। রাতে 2:42 PM মঙ্গলবার, ডিসেম্বর 18। বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন এখন এটা পড়ে শুনিয়ে দিল। আপনারা যদি এটা করতে চান তাহলে আস্তে আস্তে দেখে থাকুন আমার পুরো ভিডিওটা। ফিরছি ইন্ট্রোর পর। Press the bell icon on the YouTube app and never miss another update. তো বন্ধুগণ, আবার চলে আসলাম ইন্ট্রোর পরে। আপনাদেরকে দেখাবো এই মেসেজ বক্সটা কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিনে আনবেন। এটা কোনো ডাউনলোড করা সফটওয়্যার না, এটা আমি আপনাদেরকে দেখাতেছি মোবাইলের সেটিংস থেকে। এটা আপনি মোবাইলের সেটিংসে গেলেই খুঁজে পাবেন। অনেকের সুবিধার্থে আমি এটা সেটিংসে গিয়ে দেখে দিতেছি। বন্ধু, আপনি একটু নিচে যাওয়ার পর আপনারা এখন অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন দেখবেন। এই যে অ্যাক্সেসিবিলিটি নামে অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সোয়েট অ্যাক্সেস, এটার উপরে যেটা আছে এটাতে ক্লিক করবেন। সিলেক্ট টু স্পেক, সিলেক্ট টু স্পেক, এই যে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এটা এখন অন আছে, আপনারা অফ থাকবে আপনাদের মোবাইলে। আপনারা এটা অন করে নিবেন। অন করে নেওয়ার পর সাধারণত আপনার মোবাইল স্ক্রিনে এটা মেসেজ বক্সটা চলে আসবে। আপনারা মেসেজ বক্সটা চলে আসার পর আপনার যে কোনো জায়গায় আপনি ক্লিক করে ধরে রাখুন, ধরে ছেড়ে দিবেন। এরপর আপনার লেখাটা পড়ে শুনিয়ে দেবে, আপনার কষ্ট করে পড়তে হবে না। আমি এখান থেকে আবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিতেছি। বন্ধু, আপনার যে কোনো বাংলা লেখা হয়তো আপনাকে পড়ে শুনিয়ে দিতে পারবেন। বন্ধুগণ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার দিবেন, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।